তদন্ত করা যায় কিভাবে সওকাত মোল্লাকে হারানো যায়। তারা কোনদিন উন্নয়ন চায় না, তারা চায় হামলা লাগানো যায়, শান্ত পরিবেশটাকে অশান্ত করা যায়। তারা সেই চক্রান্ত ষড়যন্ত্র করছে, তার মদতদাতা সিপিএম আইসে বিজেপি কংগ্রেস হাত হাতুড়ি পর্ব থেকে সারে সারে মানুষ হাজারে হাজারে মানুষ তৃণমূলের জ্বালানে চলে আসছে, তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে। কারণ পঞ্চায়েত নির্বাচন আর মাত্র এক থেকে দেড় মাস বাকি আছে, পবিত্র রমজান মাস শেষ হয়ে গেলে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। তাই যখন আমাদের সামনে যে কাজটা আসবে সেটাকে আমাদের জীবন প্রাণ দিয়ে সেই কাজটা আমাদের করতে হবে। আজকের দুপুরের খাওয়া আমি কি খাব, আজকের সন্ধ্যের খাওয়া কি খাব, খাওয়ার পরে চিন্তা ভাবনা করবো আগামীকাল কি খাব। তিস্তর পঞ্চায়েত সামনে আমার এসে গিয়েছে, আমি এখন লোকসভার কথা বলবো না, বিধানসভার কথা বলবো না, যখন সময় আসবে তখন সেই কাজে আমরা ব্যবহার করব। আজকের দেউলি দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত আছে, যারা আমাদের ভোটের কারিগর, যারা এখানে বসে আছে তারা আমাদের গ্রামের সমস্ত অধিবাসী গণের সরকারি পরিষেবার পাইয়ে দেওয়ার যারা কারিগর এখানে বসে আছে, যারা এখানে বসে আছে তারা বিগত 2008 সাল নির্বাচন থেকে শুরু করে 2021 সালের পর্যন্ত তারা নির্বাচনের কারিগর, কিভাবে নির্বাচন করতে হয় তারা জানে, আমাদের থেকেও ভালো জানে। অনেক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে তার সাক্ষী আপনারা। বামপন্থের সঙ্গে লড়াই করে করে আজকে আপনারা এই জায়গায় এসছেন। 2011 সালে বাংলায় থেকে বামপন্থকে নিক্ষেপ করে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিয়েছেন আপনারাই, আপনারাই হলেন তৃণমূল কংগ্রেসের হৃৎপিণ্ড, তৃণমূল কংগ্রেসের কারিগর। আজকের বিরোধী রাজনৈতিক দলেদের তাদের কোন অস্তিত্ব নেই, তারা মাঠে ময়দানে নেই, তারা আছে খবরের কাগজের মধ্যে, আছে টিভির পর্দায়তে, আছে ফেসবুকেতে, আছে অনলাইনে আছে, তারা মানুষের সঙ্গে নেই, মানুষের সঙ্গে আছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আজকের যারা বসে আছে। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, আজকের আমাদের সমস্ত নেতৃত্বরা তারা বলে দিয়েছে, বিরোধী রাজনৈতিক দলের কথা বলে দিয়েছে। আমি শুধু বলতে চাই দেউলি দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের শক্ত একটা ঘাঁটি, শক্ত একটা ভিড়, সেই শক্ত ভিড়টাকে আস্তে আস্তে নষ্ট করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চলছে গভীর, ষড়যন্ত্র করছে কারা সেটাও আমরা এখানে যারা বসে আছি প্রত্যেকে আমরা জানি। যারা 2021 সালে বিধানসভা নির্বাচনে কিভাবে তৃণমূল কংগ্রেসটাকে হারানো যায়, কিভাবে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা যায়, কিভাবে সওকাত মোল্লাকে হারস্ত করা যায়, কিভাবে সওকাত মোল্লাকে হারানো যায়, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে স্তব্ধ করে দেওয়া যায়, তারা কিন্তু সেই চক্রান্ত ষড়যন্ত্র করেছিল। আমার এই দেউলি দু নম্বরের কিছু মানুষজন তারা আছে, তাদের এখন থেকে চিহ্নিত করতে হবে। তারা কোনোদিন মানুষের ভালো চায় না, সমাজের ভালো চায় না, দশের ভালো চায় না, তারা কোনোদিন উন্নয়ন চায় না, তারা চায় কিভাবে দেউলি দু নম্বর অঞ্চলের দাঙ্গা লাগানো যায়, রাতের অন্ধকারে কিভাবে বোমা মারা যায়, শান্ত পরিবেশটাকে অশান্ত করা যায়। তারা সেই চক্রান্ত ষড়যন্ত্র করছে, আর তার মদতদাতা সিপিএম আইসে বিজেপি কংগ্রেস হাত হাতুড়ি পর্ব, তারা আজকে কিন্তু একটা জায়গাতে গিয়ে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে তৃণমূল কংগ্রেসকে কিভাবে হেনস্থ করা যায়,
তাই তো আমাদের সমস্ত নেতৃত্বরা বলেছে যে বিজেপির করে আইএসএফ বলে এতদিন যেটা আমাদের নেতৃত্বরা বলে এসছে হয়তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা বিশ্বাস করেনি। বিগত কদিন আগে তার চিত্রটা পরিষ্কার হয়ে গেছে কুলপি থেকে। আজকে যারা সাম্প্রদায়িক শক্তি যারা মৌলবাদী শক্তি তারা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে আজকে বাংলায় দাঙ্গা লাগাবার পরিকল্পনা চলছে। বিগত কদিন আগেতে রামনবমী হয়ে গিয়েছে, হাওড়া শিবপুর থেকে শুরু করে অনেকগুলি জায়গাতে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চক্রান্ত ষড়যন্ত্র করছে। তার সঙ্গে যোগ আছে কারা? এই মৌলবাদী শক্তি তাদের সঙ্গে যোগ আছে। এদের থেকে সাবধান হয়ে যান। সাধারণ মানুষের বোঝাতে হবে যে সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তি বিজেপি কংগ্রেস সিপিএম তারা এক হয়ে গিয়েছে, সঙ্গে আইএসএফ যুক্ত হয়ে গিয়েছে। সাধারণ মানুষের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দিতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমাদের প্রচারে আনতে হবে। ইতিমধ্যে দেখেছেন দুয়ারে ক্যাম্প চলছে, দুয়ারে ক্যাম্পে আজকে সাধারণ মানুষের কাছে সরকার চলে আসছে, সেখানে সরকার এসে সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছে। আমরা ধন্যবাদ জানাবো আমাদের বিধায়ক সাহেবের নেতৃত্বে ক্যানিং দুরম্বর বোলাকে তথা ক্যানিং পূর্ব বিধানসভা মহিলা বঙ্গ জননী তৃণমূল কংগ্রেস ক্যানিং দুরম্বর বোলাকে 55,000 বাড়িতে তারা গিয়ে ভিজিট করেছে। 55,000 বাড়িতে ভিজিট করে করার পর মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলি প্রকল্প চলছে প্রত্যেক প্রকল্প নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তারা জিজ্ঞাসা করেছে কোন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে, সেখানে তারা নোট করে বিধায়ক সাহেবের হাতে দিয়েছে। বিধায়ক সাহেব 99 পৌঁছে দিয়েছে। আজকে 99 থেকে আমাদের পোড়া কমিটি চলে এসছে, ঠিক আছে যারা যাচ্ছে পোড়া কমিটি চলে এসছে। 10,000 মানুষের জন্য আজকে তারা উপস্থিত পাচ্ছে দুয়ারে, সরকারে তারা জমা দিচ্ছে, বঙ্গ জননীর কাছে জমা দিয়েছে। তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তারা আগামী দিনে পাবে, সেই দুয়ারে কর্মসূচিও চলছে, এটা সাধারণ মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে। একটু আস্তে আস্তে ভোট যখন আসে তখন আমাদের কর্মী যারা আছে একটু সিংহর মতন গর্জন করতে হয়, একটু চোখটাকে রক্তশীল করতে হয়। বিরোধী রাজনৈতিক দল তারা দেখবেন দাঁতের অন্ধকারে উকি ঝুঁকি মারছে, এই ছবির মধ্যে ও খানার মধ্যে ওর গাছের নিচে ওর পাড়ের নিচে তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে সাধারণ মানুষের কাছে তারা যেতে পারছে না, তাদের কিছু চেরা চান্ত আছে, বিতর্কগত ভাবে তারা কিন্তু তাদের প্রচার করে যাচ্ছে। আর আমরা তৃণমূল কংগ্রেসের এতগুলো কর্মী সমর্থক আমরা আছে, আজকে তাদের থেকে কি আমাদের ভয় লাগছে? আজকে পুরো সিপিএম এর থেকে ভয় লাগছে, আজকে বিজেপির থেকে ভয় লাগছে, আজকে কংগ্রেসের থেকে ভয় লাগছে, আজকে আইএসএফ এর থেকে ভয় লাগছে? না বন্ধু, ভয়ের কোনো জায়গা নেই। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেস ততদিন থাকবে। বিরোধী রাজনৈতিক দলেরা অনেক কুৎসা রটিয়েছে, বাংলার 11 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ করেছে, শুধু সময়ের অপেক্ষা। 2023 পঞ্চায়েত নির্বাচন শুধু সময়ের অপেক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে এককভাবে তৃণমূল কংগ্রেস ভোট গঠন করবে, পঞ্চায়েত সমিতি করবে, প্রধান তৈরি করবে, জেলা পরিষদ পাবে, এটা নিশ্চিত। এখানে তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, শুধু সময়ের অপেক্ষা। আজকে না বললে কিছু ভুল হয়ে যাবে। আজকে দেউলি 2 নম্বর অঞ্চলের মতন একটা ভালো জায়গায় আজকে যে জায়গায় আমরা মিটিং করছি, এখানে একটা বুথ আমরা হেরে গিয়েছে। কারা এখানে নেতৃত্ব দিয়েছে? আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বাঘা বাঘা নেতৃত্বরা এখানে বসে আছে, তারপরেও কিছু মির্জাপুর আছে তারা ভিতরগত ভাবে তারা রেজেন দেয়নি, প্রচার করেনি, কিছু করেনি, তারপরে এখানে আমাদের একটা বুথ হার হয়ে আছে। নিশ্চিত ভাবে আগামী দিনে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সাধারণ মানুষের সঙ্গে আমাদের কথা বলতে হবে। আর কিছু মির্জাপুর কুচক্রি আছে তাদেরকে এখন থেকে চিহ্নিত করতে হবে। নিশ্চিত ভাবে আগামী দিনে আমাদের পুরাতন মাঠে আমরা ফিরে পাবো দেউলি 1 নম্বর অঞ্চল, সংগঠিত অঞ্চল। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আগামী যে 8 তারিখে শনিবার দুয়ারে দিদির দূত কর্মসূচি বিধায়ক সহ কাদমোল্লার নির্দেশে
জমায়েত এখানে ব্যাপক করতে হবে। ওই দিন দেউলি দু নম্বর অঞ্চলের সমস্ত কাজ বন্ধ করে দিতে হবে, বিধায়ক সাহেব বলে দিয়েছে। বিশেষ করে জমায়েতটা বেশি বেশি করতে হবে পঞ্চায়েতকে সামনে রেখে, সেই সঙ্গে সঙ্গে দিদি দুধ কর্মসূচি দুটোই একসঙ্গে চলবে। তার জন্য তিনি বারংবার ফোন করে বলছে যে জমায়েতটা ভালো করতে হবে। আগামী একুশে রমজান ইফতারি অনুষ্ঠান, সেই ইফতারি অনুষ্ঠান দেউলি দু নম্বর অঞ্চলের একুশটা বুথ থেকে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে এই পার্কাতে স্কুল মাঠে গ্রাম মাঠে এখানে অনুষ্ঠিত হবে। সেদিন বিধায়ক সাহেব উপস্থিত থাকবেন, একসঙ্গে সেদিন আমরা ইফতারি অনুষ্ঠান করব। সেই সঙ্গে সঙ্গে বিধায়ক সাহেবের মূল্যবান বক্তব্য আমরা শুনব। আজকের ভাঙনে যে দায়িত্ব পাওয়ার পরে আজকের ভাঙনের সাধারণ মানুষ গর্বিত, যাদের একটু আত্মীয় স্বজন ভাঙনের দিকে আছে একটু খবর নিয়ে দেখুন। বিধায়ক সহকাত মোল্লা দায়িত্ব পাওয়ার পরে সেখানে আইএসএফ থেকে শয়ে শয়ে মানুষ, হাজারে হাজারে মানুষ তৃণমূলের ব্যানারে চলে আসছে। তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে। আজকের ঘন্ট নওসাদ সে বড় বড় কথা বলছে, আজকের আব্বাস বড় বড় কথা বলছে, বাংলার মানুষ ওদের আর নিচ্ছে না, বাংলার সংখ্যালঘু মানুষ, বাংলার তপশিলী বন্ধু কোনো মানুষ ওদেরকে আর নিচ্ছে না। তাই ওরা ভাঙনটাকে সামনে রেখে বড় বড় কথা বলছে। নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে তাদের সঙ্গে আমরা মোকাবিলা করার জন্য প্রস্তুতি আছে। এই তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আপনারা বসে আছেন আমরা সকলে, তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ওদের বিরুদ্ধে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, অনেক কথা বলতে পারে, ওদের ভণ্ডদের কথা যত মুখে না নিয়ে আসবে তত ভালো হবে। নিশ্চিতভাবে আমাদের যা বলেও কর্মসূচি বিধায়ক সহকাত মোল্লার নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছে। জয় হিন্দ, বন্দে মাতরম।